আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি বাশার একাডেমি অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন। আমি হচ্ছি মোহাম্মদ আবুল বাশার। আমাদের একটি অঙ্গ সংগঠন আছে, মানে একটা একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে ঢাকারবণিক.কম। মূলত আমরা ঢাকারবণিকের একটা ই কমার্সের একটা বিজনেস করে থাকি। তো আমাদের এখানে আজকে আমি যেই প্রোডাক্টটা রিভিউ করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে একটি মাইক্রোফোন এবং একটি স্ট্যান্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এখানে একটি মাইক্রোফোন দেওয়া আছে এবং এখানে একটা 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 মাইক্রোফোন স্ট্যান্ড কাম হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড দেওয়া আছে। এই স্ট্যান্ডটা তৈরি করা হয়েছে হচ্ছে উডেন, এটা হচ্ছে একটা কাঠের একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, এবং এখানে আপনি ইচ্ছা করলে এই দেখেন, এখানে যে মোবাইল লাগানোর জন্য একটা মাউন্ট লাগানো আছে, আপনি এখানে মোবাইল বসাতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে ক্যামেরা বসাতে পারবেন, মানে মোবাইল বসাতে পারবেন, ক্যামেরা বসাতে পারবেন, অথবা এখানে আপনি লাইটও বসাতে পারবেন। লাইটিংয়ের যে থাকে সবগুলো একই ধরনের পোর্ট থাকে, তো আপনি এখানে একটা লাইটিংয়ের জন্য এই স্ট্যান্ডটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখেন, এখানে একটা মাইক্রোফোনের একটা স্ট্যান্ড দেওয়া আছে। তো এটা এটা হচ্ছে আহজের একটা মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটা হচ্ছে মোবাইলে ব্যবহার করার জন্য, এই মাইক্রোফোনটা যেটা মডিফাই করা হয়েছে এটা হলো শুধুমাত্র মোবাইলে ব্যবহার করার জন্য, এটা DSLR সাপোর্ট করবে না। তো আমি মূলত আজকের এই দুইটা প্রোডাক্ট একসাথে রিভিউ করছি। তো এটার কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটিটা আমি একটু পরে দেখাবো ইনশাল্লাহ কীরকম। এটার সাথে আপনি পাবেন হচ্ছে, এই মাইক্রোফোনের সাথে থাকবে হচ্ছে একটি একটা মাইক্রোফোন মাউন্ট, যেটা এই যে এখানে লাগানো হয়েছে, আমি খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে মাইক্রোফোন বসানোর একটা মাউন্ট, এইটা আপনি পাবেন, মাইক্রোফোনের সাথে এটা পাবেন এবং একটা মাউন্ট পাবেন। আর এখানে আপনি একটা ক্যামেরা স্ট্যান্ড পাবেন। তো এই ক্যামেরা স্ট্যান্ড এবং এই মাইক্রোফোন, এই দুইটা যদি আপনি একত্রে নেন, তো সেই ক্ষেত্রে আমরা এটার প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা। এবং আপনি যদি এক্সট্রা এটার সাথে আরেকটা একটা চ্যানেল একটা লোগো বক্স যদি আপনি নিতে চান, যেটা আপনার এখানে স্টিকার বসাবেন, তো সেই জন্য সেই ক্ষেত্রে আপনাকে আরও 100 টাকা বেশি দিতে হবে। যদি আপনি একটা স্টিকার লাগানোর একটা চ্যানেল ফ্ল্যাগ বলে আর কি, এটাকে এটা যদি নিতে চান, তো সেই ক্ষেত্রে এটা এখানে লাগাতে হবে, এটা এখানে লাগিয়ে দিলেই বাস হবে। তো এটা এটা আমরা মূলত বানিয়েছি হলো আমাদের কালো আর একটা মাইক্রোফোন আছে সেইটার মাপে, এটার মাপের জন্য আরেকটু টাইট হবে আর কি, জিনিসটা আরেকটু নিচের দিকে থাকবে। তো আমি একটু স্যাম্পল জাস্ট একটু দেখাচ্ছি আর কি, এরকম হবে জিনিসটা। এটা 3 কোণ আছে, বা আমাদের এই চ্যানেল ফ্ল্যাগটা 4 কোণ আছেও হয়, আপনি যেটা চান আমরা সেটাই আপনাকে দিব। এবং তো মোটামুটি প্রোডাক্ট রিভিউ শেষ। এটার কোয়ালিটি যদি জিজ্ঞেস করেন অনেকে, বলছে সাউন্ড কোয়ালিটি কীরকম, আমাদের এই মাইক্রোফোনটা হচ্ছে দুইটা সাউন্ডের, একটা হচ্ছে আমরা একটা হচ্ছে ফ্যান্টম পাওয়ার দিয়ে, দুইটা পেন্সিল ব্যাটারি সহকারে, আর একটা হচ্ছে ব্যাটারি ছাড়া। আজকে আমরা যেটা এখানে অফার করতেছি এটা হলো কোনো ব্যাটারি দিতে হবে না, শুধুমাত্র এইটার যে জ্যাক আছে, জ্যাকটা নিয়ে আপনার মোবাইলে আপনি লাগাবেন, এবং আপনি মোবাইলে লাগিয়ে আপনি এটা দিয়ে মাইক্রোফোন ইন্টারভিউ টাইপের যদি কোনো মাইক্রোফোন মানে লাগে, মানে কথা যদি বলেন, তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি মোবাইলে ভিডিওর সাথে আপনার অডিওটা চলে যাবে, কোনো ব্যাটারি লাগবে না। আর আমাদের এই সেম প্রোডাক্ট আরেকটা আছে, যেটা হচ্ছে আমরা দুইটা পেন্সিল ব্যবহার ব্যাটারি দিয়ে করেছি, যেটা হচ্ছে একটু স্টুডিও মাইক্রোফোন মতো, সেখানে কিছু আলাদা সার্কিট বোর্ডও আছে। তো সেটার প্রাইস তো এরকমই হবে, হয়তো 100 টাকা এদিক সেদিক বা 50 টাকা এদিক সেদিক হবে। ওই প্রোডাক্টও আমাদের প্রায় কমপ্লিট হয়েছে। তো ওইটা শুধুমাত্র ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য, ওইটা আবার মোবাইলে সাপোর্ট করবে না, DSLR সাপোর্ট করবে না, শুধুমাত্র যারা ল্যাপটপ এবং ডেস্কটপ দিয়ে কোনো কিছু ঘরোয়াভাবে রেকর্ড করতে চান, শুধুমাত্র তাদের জন্য। এবং ওই মাইক্রোফোনটা অনেক দূর থেকে সাউন্ড নেবে। এই মাইক্রোফোনটা হচ্ছে যে মোটামুটি আপনি যদি এখানে রেখে কথা বলেন তাহলে আপনার এখান থেকে সাউন্ড নেবে, বাট এটা যদি আপনি অনেক দূর থেকে নিয়ে যদি এভাবে যদি কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে সাউন্ডটা নেবে না। আর এটা নয়েজ খুবই কম হবে, কারণ এটা কাছ থেকে সাউন্ড নেয়। তো যাই হোক, আমাদের আজকের অফার এটা ছিল। তো এটা এখানে এখানে একটা দেখেন একটা নাটের মতো লাগানো আছে, তো এটার মধ্যে আপনি আপনার এই মাউন্টটা লাগিয়ে নেবেন, লাগিয়ে দেন আপনি আপনার মাইক্রোফোনটা এখানে, মাইক্রোফোনটা আপনি জাস্ট এখানে বসাবেন।
আর এখানে আপনি আপনার মোবাইলও বসাতে পারবেন। এখানে যে স্ক্রু সিস্টেম আছে, এটা টাইট দেওয়া যাবে, ঢিল দেওয়া যাবে, এই যে এখানে দেওয়া আছে, এটার মধ্যে আপনি আপনার ক্যামেরাও লাগিয়ে নিতে পারবেন, অথবা আপনার লাইটিংও সিস্টেম আপনি এখানে বসাতে পারবেন। যখন আপনি ক্যামেরা বসাবেন, তখন আপনি আপনার এই যে যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা আপনি সোজা করে নেবেন। এখানে একটা নাট দেওয়া আছে, দেখেন এই নাটটা, এটার এতক্ষণ সুবিধা বলেছি, এখন অসুবিধাটা হচ্ছে যে এটার যে সিস্টেম, এখানে নাট দেওয়া আছে, তার মানে এটা আপনি খালি হাতে এটাকে টাইট দেওয়া বা খোলাটা একটু টাফ হবে, এটার জন্য আপনার একটা প্লাস অথবা একটা কিছু লাগবে। আমরা চেষ্টা করবো ছোটো একটা নাট টাইট দেওয়ার একটা দেওয়ার সাথে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনি খুব সহজে টেনে কাজ করতে পারেন। যদি আপনি ক্যামেরা বসান অথবা আপনি লাইট বসান, তাহলে সেটা আপনি এটা এরকম সোজা করে নিয়ে তারপর এটার সাথে বসাবেন, তাহলে এটা আরও বেশি স্ট্রং হবে। আর এমনিতেও এটা মোটামুটি মোটামুটি ভালো স্ট্রং হয়েছে। এটার যে এই গোড়ার যে সিস্টেমটা দেখেন, এই জায়গাটা, এটা মোটামুটি খুব ভালো স্ট্রং হয়েছে। এবং এখানে দেখেন এই সাইড দিয়ে স্ক্রু লাগানো আছে দুইটা। আমরা যখন কুরিয়ারে করে দিব, এটা কিন্তু টোটালি খুলে প্যাকেটে দিয়ে দিব, এবং নির্দেশনা দেওয়া থাকবে কীভাবে এটাকে খুলতে হবে, লাগাতে হবে। দেখেন এখানে দুইটা নিচ দিয়ে স্ক্রু মারতে হবে, এই দুইটা স্ক্রু এইটাকে আটকাবে, ঠিক আছে। এবং দেখেন এইখানে একটা স্ক্রু আছে, যেটা এখান দিয়ে মেরে এই সাইডে লাগানো হয়েছে, এই দিক দিয়ে, এবং এটার বিপরীত দিকে আবার এই দিক দিয়ে এখানে একটা মারা হয়েছে। আইমিন এই স্ট্যান্ডটাকে দাঁড় করানোর জন্য নিচের থেকে দুইটা দেওয়া হয়েছে, এবং এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা দেওয়া হয়েছে। এবং এই কাঠটাকে এইটার সাথে লাগানোর জন্য আবার দেখেন, মানে এইটাকে এটার সাথে, দুইটাকে জোড়া লাগানোর জন্য এখানে একটা স্ক্রু, এবং এই পাশ দিয়ে আবার এখান থেকে নিচের দিকে একটা স্ক্রু। মোটামুটি ভালো স্ট্রং হয়েছে একটা জিনিস। তো আপনারা জানেন যে মূলত ঢাকার বণিক উডেন টেকনোলজি নিয়ে কাজ করে থাকে, তারা যে যে ধরনের প্রোডাক্টটি বানায় না কেন, চেষ্টা করে সেখানে একটা কাঠের একটা প্রযুক্তি ব্যবহার করার জন্য। যাই হোক, যদি আপনাদের কারো এই প্রোডাক্টটা লাগে, তো সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর এবং ফেসবুকের লিঙ্কগুলো দেওয়া থাকবে, তো আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ। তো এটা স্ট্যান্ড এবং এই মাইক্রোফোন, স্ট্যান্ড এবং এই মাইক্রোফোন, এই দুইটা মিলে আমরা অফার করছি হলো 1,000 টাকা। আবার কেউ যদি এটার সাথে একটা চ্যানেল ফ্ল্যাগ নিতে চান, তাহলে আপনাকে আরও এক্সট্রা 100 টাকা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে আর ভিডিও বড় করতে চাচ্ছি না, অলরেডি অনেক বড় করে ফেলেছি, হয়তো এক কথা অনেকবার বলে ফেলেছি। যদি তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই জানাবেন। আমি সংক্ষেপে আর একটু বলে দিই, এটা শুধুমাত্র মোবাইলে ব্যবহার করার জন্য একটা মাইক্রোফোন, এটা DSLR সাপোর্ট করবে না, এবং কিছু ক্ষেত্রে ল্যাপটপে সাপোর্ট করবে বা ডেস্কটপে সাপোর্ট করবে না। আর অ্যান্ড্রয়েড মোবাইল, যে কোনো মোবাইল এটা সাপোর্ট করবে। তবে মোবাইলের ক্যামেরাটা যদি HDR না হয়, HDR ফুল HDR যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাপোর্ট নাও করতে পারে কিছু কিছু সেটে। সেই ক্ষেত্রে আপনাকে ফুল HDR প্লাস ভিডিও ক্যামেরা অথবা ওপেন ক্যামেরা নামের অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড দিয়ে আপনার সেটার যে ভিডিও সেটিং আছে সেখানে গিয়ে অডিও সোর্সে গিয়ে এক্সটার্নাল যদি করে দেন, তাহলে সেক্ষেত্রে এটা আবার কাজ করবে। মূলত সিম্ফনি সেট, তারপরে অপ্পো, এই সেটগুলিতে সাপোর্ট করে না, যদি সাধারণত ফুল HDR হয় না, এই জন্য সাপোর্ট করে না। তো সেই ক্ষেত্রে এগুলোর মধ্যে ওপেন ক্যামেরা অ্যাপস দিয়ে যদি আপনি করেন ভিডিও, তাহলে সেক্ষেত্রে সাপোর্ট করবে, কোনো সমস্যা নেই। আর আমাদের প্রোডাক্টগুলো আমরা মূলত 6 মাসের ওয়ারেন্টি দিই, 6 মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায় ব্যবহার করার পর, যুক্তিসঙ্গত ওয়েতে, আপনি ইচ্ছা করে ফেলে দিয়ে ভেঙে ফেলবে এরকম না, ব্যবহার করতে করতে নর্মালি নষ্ট যেভাবে হয়, তো সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা, ধরেন এই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আপনার খরচে, মানে কুরিয়ার খরচ আপনি আপনার খরচে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা এটাকে রিপেয়ার করে আমাদের খরচে আপনার কাছে পাঠিয়ে দেব। যাই হোক, তো অনেক কথা বলে ফেলেছি, সবাইকে ধন্যবাদ। আর আমাদের বাশার একাডেমি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আর আমাদেরকে যদি আপনাদের কোনো কোশ্চেন করার থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, সরাসরি ফোন করে জানালে আর একটু বেশি ভালো হয়, কেননা ফোন করলে সরাসরি পাওয়া যায়, আর অনেক সময় কমেন্ট আসলে ওইভাবে দেখাও হয় না, কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে। আর তারপরেও যেভাবেই হোক আপনারা কন্ট্যাক্ট করবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, এতক্ষণ আমার অনেক বকবকানি শুনেছেন, অনেক অনেক কথা বলেছি। এখন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইকের সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি মোটামুটি মিডিয়াম মানের, একদম অনেক হাই স্ট্যান্ডার্ড না। তবে যদি আপনি মোটামুটি একটু স্মার্টলি মোটামুটি বলেন, আমি এখন একদম মানে মিডিয়াম লেভেলের কথা বলছি, তো আমি জোরেও বলছি না, আবার একদম আস্তে আস্তেও বলছি না, মিডিয়াম স্বরে আমি বসে বসে কথা বলছি। তো আপনি যদি এভাবে কথা বলেন তাহলে মোটামুটি এরকম সাউন্ড আপনি পাবেন আর কি। তো আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা আমরা ইনশাল্লাহ আপনাদের সেই কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।